আপনাদের সকলের সাথে আমার 18 বছরের বন্ধন। এমনিতে সবাই জানে আমি চিত, বাট সিনেমায় আমার নাম স্পন্দন। তোমার বংশে কারণ মাথার সমস্যা ছিল না? আমার ছেলে আমাকে খিস্তি দেয়। আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে যারা এই ফিল্মের সাথে জুড়ে রয়েছেন। ফ্রম দ্য রাইটিং আই উড লাইক টু স্টার্ট লাইক পাভেল, ডিরেক্টর বিশ্বরূপ, অ্যান্ড চিরঞ্জিত দা, উর্মিমালা দি, বাচ্চাটা, হিমু অ্যাজ অ্যান অ্যাক্টর। হিমু, তোমার ওই লাইনটা যেটা তুমি বললে যে এক চোখের দিকে তাকে তোমার অভিনয় করতে হয়নি, লাইক ওয়াইজ কমপ্লিমেন্ট গোজ ফর ইউ। তোমার সাথেও তাই, তুমি খুব ভালো অভিনয় করেছো। এবং আমি অমরীশের সাথে প্রথম কাজ করেছি, উর্মিমালাদির সাথেও প্রথম কাজ করেছি, সবার অভিনয় দেখে আমার খুব ভালো লেগেছে। অমরীশের আমি টিভিতে কিছু কিছু কাজ দেখেছিলাম, সিনেমায় এইভাবে ভিলেনে কিছু কিছু জায়গায় এমন অভিনয় করেছে আমারও ইচ্ছা করছিল উঠে লাথি মারি একটা। সো এরকম অভিনয় করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড এইভাবে সকলে কন্ট্রিবিউট করেছে নিজের নিজের পার্টটা। আমি যাবো তোর বাড়ি, দেখবো যে সমস্যাটা তোর বাচ্চার বাপে না তোর বউয়ের বাপে। এটা মিষ্টি ছেলে। এরকম একটা সময় যখন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা নিয়ে অনেকের অনেক বক্তব্য বলে, নাকি অনেকেই শুনি নাকি সিনেমা এখন লোক দিয়ে যাচ্ছে, বাংলা সিনেমা ভালো পারফর্ম করছে না। ব্যক্তিগতভাবে আমার বিগত 6-7 বছর এরকম মনে হয়নি। আমরা সকলে খুব হ্যাপি স্পেসে আছি, আমাদের সিনেমাগুলো যে করি হোক না কেন ব্যবসার জায়গা থেকে ঠিকই আছে। বাট সামহাও একটা বিশ্বাস হচ্ছে, আমার বিশ্বাস রয়েছে যে রসগোল্লার পরিচালক যিনি, যেভাবে উর্মিমালা দিও বললেন, চিরঞ্জিত দাও বললেন যে খুব সুন্দর সুন্দর মেসেজেস আছে এই সিনেমায়। বেসিক্যালি মেসেজেসের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নকে ইউজ করা উচিত সিনেমা নয়, বাট কখনো কখনো আমরা সিনেমার মাধ্যমেও মেসেজ পাঠাই। তো রসগোল্লার রাইটারের মাধ্যমে আমরা বাচ্চা শ্বশুরে অনেকগুলো সন্দেশ পাব। আপনার জীবনে কি একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আমাকে আর মেরিজেনকে আলাদা করা? আমি এসব চাইনি। 2019 যারা যারা বাংলা সিনেমা নিয়ে বলেছে, 2019 থেকে আমরা বিশ্বাস করি যে বাচ্চা শ্বশুরের মাধ্যমে টেক অফ করা শুরু করবে বাংলা ইন্ডাস্ট্রি। দ্যাটস হোয়াট আই ফিল। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।